নমস্কার, আজকে আমরা এই চ্যানেলে একটা ইন্টারেস্টিং কবিতা আলোচনা করব। কবিতার নাম হচ্ছে দ্য টাইগার বাই উইলিয়াম ব্লেক। প্রথমে বলে রাখি, এই দ্য টাইগার উইলিয়াম ব্লেকের একটা ওয়ার্ল্ড ফেমাস পোয়েম। এই কবিতাটি আমাদের কবির যে পোয়েট্রিক কালেকশন ছিল সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছিল। এবারে বলে রাখি, গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম দ্য ল্যাম্প, যেটি নেওয়া হয়েছিল সংস অফ ইনোসেন্সের পোয়েট্রিক কালেকশন থেকে। যাই হোক, আমাদের দ্য পোয়েট উইলিয়াম ব্লেকের দুটো কালেকশনের মধ্যে দ্য সংস অফ ইনোসেন্ট প্রথমে পাবলিশ করা হয়েছিল, আর সেকেন্ড যে কালেকশনটা ছিল সেটা সংস অফ এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে যে আমাদের সংস অফ ইনোসেন্সের পরই পাবলিশ করা হয়েছিল। যাই হোক, আমাদের দ্য পোয়েট এই সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে সোসাইটির দুটো দিক তুলে ধরেছেন। অর্থাৎ সংস অফ ইনোসেন্সের মধ্য দিয়ে দ্য পোয়েট সোসাইটির গুড সাইডগুলোকে ভালো সাইডকে তুলে ধরেছেন। তার এক্সাম্পল হচ্ছে দ্য ল্যাম্প। আর সেকেন্ডলি, যেটা বলা যেতে পারে যে দ্য সংস অফ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তিনি সোসাইটির খারাপ দিকও তুলে ধরেছেন, তার এক্সাম্পল হিসেবে নিতে পারি দ্য টাইগার। তা আমরা আজকে সেই টাইগারটা আলোচনা করব। কথা বাড়িয়ে আমরা শুরু করছি দ্য টাইগার। দেখো, আমি লাইন বাই লাইন পড়ছি। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দি নাইট। এখানে টাইগার কথাটার স্পেলিং নিয়ে তোমাদের হয়তো ডাউট থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দ্য টাইগার কথাটা TIGER এটা হয়, কিন্তু এখানে TYGER, কিন্তু তোমরা বলতে পারবে না এটা ভুল। কারণ হচ্ছে দ্য পোয়েট উইলিয়াম ব্লেক এখানে টাইগারটাকে সিম্বলিক্যালি ব্যবহার করেছে, এই জন্য তিনি আইয়ের পরিবর্তে ওয়াই লিখেছে। যাই হোক, বলছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দি নাইট। বলছে টাইগার তোমাকে খুব উজ্জ্বল লাগে, মানে টাইগারের মানে বাঘের যে কালারটা সেটা হচ্ছে অরেঞ্জ কালার তার বডিটা। এই জন্য বলছে রাত্রিতে জঙ্গলের মধ্যে টাইগারটাকে খুব উজ্জ্বলভাবে দেখা যায় এবং দেখাচ্ছে। হোয়াট ইমোর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। বলছে কোন সে ইমোর্টাল হ্যান্ড, কোন সে ইমোর্টাল হাত এবং চোখ তোমার মতো এরকম একটা ভয়ানক ক্রিয়েচারকে তৈরি করেছে। ফ্রেম মানে তৈরি করা, ফিয়ারফুল মানে ভয়ানক, আর সিমেট্রি মিন হচ্ছে ক্রিয়েচার। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যানজা, বুঝতে পারলে? সেকেন্ড স্ট্যানজা দেখো, ইন হোয়াট ডিস্টেন্স ডিপ অর স্কাই বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ। বলছে তোমার যে ক্রিয়েটর, তোমার যে ক্রিয়েটর তোমার চোখে আগুন দেওয়ার জন্য কতটা দূর ভ্রমণ করেছে ডিপ অর স্কাই। এখানে ডিপ অর স্কাইয়ের মধ্য দিয়ে দ্য পোয়েট এখানে হেভেন অর হেল অর্থাৎ স্বর্গ এবং নরককে ব্যবহার করেছে বোঝাতে চাইছে। যাই হোক, বলছে তোমার যে ক্রিয়েটর তোমার চোখে যে আগুন আছে সেই আগুনটা দেওয়ার জন্য কত দূর কতটা দূর ভ্রমণ করে এই আগুনটা নিয়ে এসছে। অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার। বলছে হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার। এবং বলছে দেখো, অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার। বলছে তোমার এই আগুনটা নিয়ে আসার জন্য তার যে উইংস ডানায় করে কত দূর গেছে। হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার। বলছে কোন সে হাত যেটা এরকম একটা ভয়ানক আগুনকে ধরে নিয়ে এসেছিল। ডেয়ার মানে সাহসী, সিজ মানে অধিকার করে নিয়ে আসা, ফায়ার মানে আগুন, বুঝতে পারলে? এটা সেকেন্ড স্ট্যানজা। থার্ড স্ট্যানজা দেখো, অ্যান্ড হোয়াট শোল্ডার অ্যান্ড হোয়াট আর্ট কুড টুইস্ট দ্য সিনিউ অফ দ্য হার্ট। এবারে বলছি দেখো যে অ্যান্ড হোয়াট শোল্ডার, শোল্ডার মানে কাঁধ, অ্যান্ড হোয়াট আর্ট, আর্ট মানে হচ্ছে আর্টিস্ট, কুড টুইস্ট দ্য সিনিউ অফ দ্য হার্ট। দাই কথার মানে হচ্ছে ইয়োর, দাই হচ্ছে ইয়োর। বলছে কোন সে কাঁধ এবং কোন সে আর্টিস্ট তোমার হার্ট মানে হৃদয়ে এই পেশিগুলো লাগিয়েছে, পেশিগুলোকে যুক্ত করেছে, কোন সে হাত বা কোন সে শোল্ডার কাঁধ বলতে পারো। অ্যান্ড হোয়েন দাই হার্ট বিগান টু বি হোয়াট ড্রেড হ্যান্ড হোয়াট ড্রেড ফিট। বলছে যখন তোমার হার্ট বিটটা শুরু হয়েছিল, হার্ট বিগান টু বিট, বিট মানে স্পন্দন হওয়া, হার্টটা স্পন্দন হতে শুরু করে, তোমার যে ক্রিয়েটরের হাতের অবস্থা কেমন ছিল এবং হোয়াট দ্য ড্রেড ফিল এবং তার পায়ের অবস্থাও কেমন ছিল। এটা হচ্ছে থার্ড স্ট্যানজা। ফোর্থ স্ট্যানজা দেখো, হোয়াট দ্য হ্যামার হোয়াট দ্য চেন হোয়াট ইন হোয়াট ফার্নেস ওয়াজ দাই ব্রেড। বলছে কোন সে হাতুড়ি এবং কোন সে চেনের দ্বারা হোয়াট ফার্নেস দাই ব্রেড। এখানে
হ্যামার কথাটার মধ্য দিয়ে ব্ল্যাকসমিথ কথা ব্যবহার করব, অর্থাৎ কামার, যে কোন সে কামার, কোন সে হাতুড়ি দিয়ে এবং চেন দিয়ে তোমার ব্রেনটাকে তৈরি করে আমাদের ফার্নেস মানে চুল্লি, চুল্লিতে রেখেছিল। হোয়াট দ্য অ্যানভিল, অ্যানভিল মিনস হচ্ছে যে যে যন্ত্রটা দিয়ে লোহা পিঠে পিঠে কোনো জিনিস তৈরি করা হয়। হোয়াট ড্রেড গ্রাফস ডেয়ার ইট ডেডলি টেরর ক্রাফস, কী বলছে, কোন সে পাঞ্জা যেটা শক্ত করে তোমাকে চেপে ধরে রেখে তোমাকে তৈরি করেছে, এটা হচ্ছে ফোর্থ স্ট্যান্জা হলো। এবার ফিফথ দেখো, হোয়েন দ্য স্টার থ্রিউ ডাউন দেয়ার স্পিয়ার, বলছে যখন তোমাকে তৈরি করা হয়েছিল সেটা কী করেছে, তখনই কী করেছে, তখন হচ্ছে নক্ষত্ররা তাদের অস্ত্র ত্যাগ করেছিল, ফেলে দিয়েছিল। অ্যান্ড ওয়াটার হেভেন উইথ দেয়ার স্টিয়ার্স, এবং তাদের চোখের জলে পুরো স্বর্গটাকে ভরিয়ে ফেলেছিল। ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, বলছে তাহলে তোমার যে ক্রিয়েটর সে কি এরকম একটা কাজ দেখে হাসছিল, প্রশ্ন করছি। দেখো মানে পুরো কবিতাটা জুড়েই আমাদের দ্য পোয়েট উইলিয়াম ব্লেক আমাদের দ্য টাইগারকে প্রশ্ন করছে, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, বলছে এই কি সে যে ল্যাম্পকে তৈরি করেছে এবং সেও তোমাকেও তৈরি করেছে, যে ল্যাম্পকে তৈরি করেছে সে কি তোমাকে তৈরি করেছে, এখানে কবি প্রশ্ন করছে। এরপর লাস্ট অ্যান্সারটা দেখো রিপিট হয়েছে, টাইগার টাইগার বার্নিং ব্রাইট, বলছে টাইগার টাইগার তোমায় খুব উজ্জ্বলভাবে জ্বলছো, ইন দ্য ফরেস্ট অফ দি নাইট রাত্রির অন্ধকারে, হোয়াট ইমোর্টাল হ্যান্ড ওডাই, কোন সে ইমোর্টাল হ্যান্ড হাত এবং চোখ, ডেয়ার ফ্রেম দাই ফিয়ারফুল সেভেন্টি, তোমার মতো একটা ভয়ানক ক্রিয়েচারকে তৈরি করতে সাহস দেখিয়েছে। যাই হোক, এখানে আমাদের দ্য টাইগার কবিতাটি শেষ হলো। এখানেই আমরা শেষ করলাম আমাদের আজকের টপিক দ্য টাইগার বাই উইলিয়াম ব্লেক। ভিডিওটি থেকে তোমরা যদি কোনো শিক্ষা নিয়ে থাকো বা পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে ইনস্টালি পৌঁছে। দেখা হচ্ছে পরে ভিডিও। নমস্কার।